তো রাইস জোন পিঠা খাইছো, মজা আছে। আৰু চাওক রাইস, ইয়া হল জোন পিঠা। তো জোন পিঠা কেনেকৈ বনায় মই আপোনালোকক দেখাই আছো। চাওক, পোন প্রথমে আপনাদের দেখিছে রুটিখন বনাই লৈছে। তো রুটিখন বনোৱাৰ পিছত আৰু আপোনালোকে চাওক, তো এনেকৈ ইয়াত নারিকল, ইয়া নারিকল ভাজি লৈছে। নারিকলৰ ভাজি লোৱাৰ পিছত ইয়াত আপোনালোকে মই দেখাই দিছো এখন নতুনকে, আৰু নতুনকে এখন দেখাই দিব, নতুনকে এখন দেখাই দিব, আপোনালোকে চাই থাকক। তো চাই থাকক, প্রথম এনেকৈ রুটিখন লব, তো তাত নারিকল ইয়া লব এনেকৈ। তো চাই থাকক, ইয়া নারিকল লৈছে। তো নারিকল ধুনীয়াকে চিনি দি ভাজি লৈছে। তো আপোনালোকে চাওক ধুনীয়াকে গল, আৰু ইয়াক ভাজিব লাগিব। তো আকৌ এনেকৈ বনাব, তো মই নাৰিকল অলপ টেষ্ট কৰি লওঁ, নাৰিকল টেষ্ট ডাঙৰ দিম। তো ৰাইচ চাই লওঁ, খাই অলপ মিঠা কম হৈছে, তাৰমানে ইয়াত চুগাৰ ফ্ৰী চেনি দিয়া গৈছে, মানে আমাৰ দুইটা আৰু মাৰ ডায়েবেটিছ আছেতো, মানে সেইকাৰণে চেনিটো অলপ কমকৈ দিয়া গৈছে, চুগাৰ ফ্ৰী চেনি দিয়া গৈছে। তো ইয়াৰ পিছত এইটো তেলত ভাজিব লাগিব। তো লক্ষী পূজা উপলক্ষে ৰাইচ এই পিঠা বনোৱা গ'ল, জোন পিঠা। তো মই ইয়াৰ পিছত কেনেকৈ ভাজি দেখাই আছোঁ আপোনালোকক, তো দেখাই আছোঁ, চাই থাকিব। ৰাইচ ইয়া হ'ল জোন পিঠা, তো অলপ পিছত খাব লাগিব, তো মই আপোনালোকক দেখাই আছোঁ। আৰু চাওক ৰাইচ, এইটো ফৰচুনৰ মিঠাতেল ৰিফাইন। তো চাওক ৰাইচ, ইয়াত লিখা দাম আছে 199 টকা। তো চাওক ৰাইচ, 199 টকা লিখা আছে, কিন্তু এইটো আমি অনলাইনত আনিছিলোঁ। তো অনলাইনত এইটো অফাৰ পাইছিলোঁ, কিমানত পাইছিলোঁ, 134ত পাইছোঁ, 134 টকাত পাইছোঁ, 1 লিটাৰ মিঠাতেল 134 টকা। তো এই তেলেৰে এটা মই আমি মানে কি এই যিটো পিঠা বনাই আছোঁ সেইটো ভাজা যাব, মই দেখাইছোঁ আপোনাক। আৰু ফৰচুন ৰিফাইণ্ড তেল, তো এইটো ফ্লিপকাৰ্টৰ পৰা অনা গৈছিল, 134 টকা লিটাৰ। তো 134 টকা বহুত কমত পোৱা গৈছে, এনে দোকানত মিঠাতেলত 180-170 কিবা সেইখিনিমান লয় নেকি, আপোনালোকে ক'বচোন কিমান দাম মিঠাতেলৰ। তো মই জানাত 180 মান হ'ব লাগে, 1 লিটাৰ তেলত 180 মান হ'ব লাগে। জোন পিঠা ৰেডি, তো এতিয়া ভাজিব লাগিব। তো এয়া জোন পিঠা ৰেডি ৰাইচ। আৰু চাওক ৰাইচ, তেল গৰম হৈ গ'ল, তো পিঠা এতিয়া দি দিওঁ। চাওক ৰাইচ, এয়া ভাজি থকা হৈছে জোন পিঠা, গৰম তেল আছে, ধুনীয়া হৈ গ'ল। তো চাওক ৰাইচ, আৰু এয়া ভাজি থকা গৈছে, তো ৰাইচ পিঠা খাব আহিব, জোন পিঠা। তো লক্ষী পূজা আমাৰ হাতেৰিত চলি আছে, তো আহিব ৰাইচ। তো ইয়াৰ পিঠা হৈ গ'ল, তো এই চব পিঠা হৈ গ'ল। তো গৰম আছে বৰ্তমান, এখন খাই চাব লাগিব, অলপমান পিছত খাই চাম। তো মই দেখাই আছোঁ আপোনালোকক, আৰু চব ৰাইচ ৰাইচ জোন পিঠা বনাই আছে, ভাজি আছে, তো খাব লাগিব ৰাইচ। তো মই দেখাই আছোঁ আপোনালোকক জোন পিঠা, তো এয়া এয়া চব মটিৰি ভাজি আছে বৰ্তমান, তো মই দেখাই আছোঁ চব ৰাইচ। আৰু চব ৰাইচ ইয়াত পিঠা বনাই আছে, পিঠা ভাজি আছে, তো মই দেখাই আছোঁ চব ৰাইচ। তো এয়া হ'ল পিঠা, জোন পিঠা। তো খাব।
খাব লাগবো রাইস। তো সব ইয়া হয়ে গেল, তো ইয়া হয়ে আছে। তো রাইস এখন খাইছো কেনেকুয়া হয়েছে? তো রাইস জলপিঠা খাইছো, মজা আছে। অকনমান মিঠা কম হয়েছে রাইস, কারণ আপনার মানে কলোয়ে দুইটারও মার ডায়াবেটিস আছে, সেইকারণে এটা মানে কি সুগার ফ্রি হিসেবে দিয়া গেছি, সেইকারণে অল্প মিঠা কম হয়েছে, কিন্তু খাব মজা হয়েছে রাইস। তো আপনারও এনেকা জলপিঠা ঘর বনায় খাব, তো মজা লাগবে। তো মই লাল চাহ খাই ভাল পাম, তো এটা মই লাল চাহর লগত খাম অল্প পিছত। তো রাইস মজা লাগছে, তো রাইস গধুবিলা আর পূজা চাবা যাব লাগবো, লক্ষ্মী পূজা যেহেতু চলি আছে, আর আজি ঘর ঠকিও দিব আমার আমার গাঁত মানে কি ঘরে ঘরে ঠকি দিয়া যায়, তো আজি ঠকি দিব। তো রাইস এয়া আর আজির ভিডিওত এয়াই দেখালো আর জোনপিঠা। তো জোনপিঠা হয়ে গেল, তো রাইস মই দেখাম আপনার সব এয়ার জোনপিঠা। তো রাইস এখান খাই মানে কি রবিবার নল রাইস আর এখান খাবা আইলো, মস্ত হওয়া দেখি রাইস মজা। তো রাইস খাই পারবো মজা পাব। তো দুই নম্বর পিঠা খাই থাকিম আর, দুই নম্বর খান খালো যাক, দুই নম্বরই নহয় বাকি টেস্টি, গরমে গরমে খাওয়ার মজাই বেলেগ পাইছি, মজা আছে। তো বাই বাই।